হ্যালো, কি অবস্থা? আরে আপনি? আমি তো মানে যেখানে যাই সেখানে আপনার সাথে দেখা হয়ে যায়। সেই দিনও দেখলাম জুয়েলারি শপে গিয়ে শপিং টপিং করে কাঁপায় ফেলতেছেন। আসলে শপিং না, কোনো কিছু কিনতে না, বিক্রি করতে গিয়েছিলাম। কি বিক্রি করতে গেলেন? বালা। মানে কেন? আমি তো আপনার মতো রিচ না, সাধারণ ফ্যামিলির একটা মেয়ে। আর ছোট বোনের সেমিস্টার ফি দেওয়াটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল, তাই আর কি। তাই বলে নিজে পছন্দের জিনিসটা এভাবে? কিছু তো করার নেই। একটা সেকেন্ড। শিওর। হ্যালো, কই তুই? এই তো, তুই কোথায়? আমি এই যে 8 নম্বর রোডের মাথায় দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই থাক। ঠিক আছে। আচ্ছা আমার একটু যেতে হবে, বোন ওয়েট করছে, পরে কথা হবে। শিওর, দেখা হবে ইনশাল্লাহ আবার। হ্যাঁ, ওকে ওকে, বাই বাই। ক্লাস কেমন হলো? ভালো। আর তোমার কাজ? ঠিকঠাক। লাঞ্চ করেছো আজকে? এখনো না, করবো বাসায় গিয়ে। ফাইনালি। মা, ওষুধ খেয়েছো? ওষুধ খেয়ে কি হবে, সারা জীবন তো কতই খেলাম। আমি কি দাঁড়াতে পেরেছি, আমি কি হাঁটতে পেরেছি? আর খাবো না ওষুধ। আচ্ছা বুঝছি, আজকে তোমার মনটা খারাপ, তোমার ওষুধ খেতে ইচ্ছে করতেছে না, আমি দিচ্ছি, চলো। না, ওষুধ টষুধ আর খাবো না। এমন করো না তো, ওষুধ খেতে হবে, চলো। হ্যালো, কোথায় তুমি? বাসায়। আচ্ছা, তুমি কি ওই একটু আগে রাস্তা ক্রস করতেছিলে, তোমার সাথে কি একটা মেয়ে ছিল সাইকেল হাতে নিয়ে চালাচ্ছিল? না তো। আর আর ইউ ম্যাড? আমি এই গরমের মধ্যে রাস্তায় থাকবো, হাঁটবো তাও আবার? ড্যাড যদি জানে আমি এসি ছাড়া বাসার বাইরে হাঁটতেছি, তাহলে কি করবে তুমি জানো? আর আমার স্পাই ড্রাইভার তো আসি। শিওর তুমি? ওভার শিওর। ঠিক আছে বুঝছি, ওকে। আচ্ছা শোনো, আমার মম আসতেছে, হ্যাঁ পরে কথা বলি। ওকে বাই। নে ঠান্ডা পানি। কেন ঠান্ডা পানি? এত দূর থেকে হেঁটে আসলি, খা। তুই এত হাইটে আসছিস, সারাদিন সাইকেল চালাইছিস। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, এটা শেষ কর। নে, তুই এমন কেন? হ্যাঁ কেমন? আমি বেশি ভালো, থ্যাংক ইউ, এমন থাকি সারা জীবন। আমি এই গরমের মধ্যে রাস্তায় থাকবো, হাঁটবো তাও আবার? ড্যাড যদি জানে আমি এসি ছাড়া বাসার বাইরে হাঁটতেছি, তাহলে কি করবে তুমি জানো?